ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিন আজ ঝঞ্ঝাট এড়াতে পরিবার নিয়ে বাড়ি ফিরছেন অনেকে। সেই খবর জানতে যাচ্ছি কমলাপুর স্টেশনে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। মিজান, ট্রেনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? টিউলিপ, আপনি জানেন যে এবারের যে ঈদুল ফিতর সেই উপলক্ষে যে অগ্রিম টিকিট দেওয়া হয়েছিল তার যাত্রা কিন্তু গতকাল বুধবার শুরু হয়েছে। সেই হিসেবে আজকে হচ্ছে অগ্রিম টিকিট, যারা ঈদে বাড়ি যাওয়ার জন্য এই ট্রেন রেলপথের টিকিট কিনেছিলেন তাদের আজকে দ্বিতীয় দিন। সেই কারণেই অর্থাৎ অনেক এখনও সেইভাবে পুরোপুরি আসলে রাজধানী ছাড়া বা ঈদের জন্য মানুষের যাত্রা শুরু হয় নাই, সেই কারণে ভিড় কিন্তু এখনও সেইভাবে উপচে পড়া যেটা ভিড় বলা চলে সেই ভিড় এখনও শুরু হয়নি। এবং ট্রেনের যে ঈদের মধ্যে শিডিউল বিপর্যয় দেখা দেয় সেই শিডিউল বিপর্যয় কিন্তু এখনও শুরু হয় নাই। গতকালে যেমন কোনো ট্রেন আসলে খুব বেশি পরিমাণে ঘন্টার পর ঘন্টা বা এক দুই ঘন্টা সেই ধরনের মানে বিলম্ব কিন্তু ছাড়ে নাই, 5-10 মিনিটের বিলম্বে ছেড়েছে। আজকেও ট্রেন যেমন যারা সকালে আজকে যেসব ট্রেন ছেড়েছে সেসব ট্রেন কিন্তু 5-10 মিনিটের ব্যবধানে বা দেরিতে ছেড়েছে, খুব বেশি একটা মানে এই ধরনের বিলম্ব এখনও বা শিডিউল বিপর্যয় শুরু হয়নি। এই সেই কারণেই ট্রেনের এখনও যে যারা যাত্রা করছেন তারা এখনও স্বস্তিতেই রয়েছেন এবং এই যে ঈদের বাড়তি চাপ সামলাতে এই রেলওয়ে কর্তৃপক্ষ এই কমলাপুর স্টেশনে কিন্তু অনেক ধরনের ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী রয়েছে এবং রেলওয়ের মানুষজনও রয়েছে, এবং এই যে অনলাইনে যে টিকিট বিক্রি এবং টিকিট ছাড়া যাতে কেউ ভ্রমণ করতে না পারে সেই কারণে কিন্তু এই ট্রেনে যারা এই স্টেশনে প্রবেশ করছেন সেখানে 3 স্তরের আমি মানে টিকিট যে চেক করা সেই 3 স্তরের টিকিট চেক করা হচ্ছে এবং সবার কাছেই এই যে হাতে রেলওয়ের যে কর্মচারী বা কর্মকর্তা রয়েছে তারা হাতে হাতে মেশিন রয়েছে, সেই মেশিনে টিকিট কিন্তু দেখে স্টেশনের ভিতরে যাত্রীদের প্রবেশ করতে দিচ্ছেন। সেই কারণে অতিরিক্ত বা টিকিট ছাড়া অতিরিক্ত যাত্রী কিন্তু স্টেশনে এবার দেখা যাচ্ছে না, এটিও কিন্তু একটি বাড়তি একটি মানে স্বস্তি যোগ করেছে এবারের এই ঈদ যাত্রায়। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিনের মতো সেই অগ্রিম টিকিটের যাত্রা শুরু হয়েছে এই সকাল থেকেই, সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গিয়েছে। টিউলিপ, জানছিলাম ট্রেনে ঈদ যাত্রার খবর।